প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি আব্দুল হাকিম চৌধুরী এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব বিভিন্ন দৈনিক পত্রিকায় প্রকাশিত খবরগুলো নিয়ে আমাদের সাথে আজ অতিথি হিসেবে আছেন দৈনিক মানবকণ্ঠ পত্রিকায় সিনিয়র সাংবাদিক রেজাউর রহমান রিজবি আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদপত্র অনুষ্ঠানে ধন্যবাদ আলোচনায় যাওয়ার আগে আমরা দেখে নেব সংবাদপত্রগুলো কী সেই শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো আছে আমার হাতে প্রথম প্রধান শিরোনাম করেছেন তারা উৎসবের মধ্যেও শঙ্কা এখানে আরও তিনটি ছোট ছোট শিরোনাম করেছেন তারা বিভিন্ন জেলা নিয়ে সেটা হচ্ছে পাঁচ প্রচারণার সমানে সমান চট্টগ্রাম উত্তরের সাত আসন ভোটারদের মনে শঙ্কা নানা প্রশ্ন রমন সিংকে এগারো আসন এবং সিরাজগঞ্জের ছয় আসন নিয়ে তারা বলেছেন নিরাপত্তার ঘেরা টোপে বিরোধীদের প্রচার দ্বিতীয় শিরোনামটি করেছে সেনাবাহিনী মোতায়েনের পর হামলার ঘটনা অপ্রত্যাশিত সংবাদ সম্মেলনে জাতীয় কামাল বলেছেন হামলা সংঘর্ষ আহত আহত হামলায় তিন আসনে বিনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ গতকাল গোসাইহাটে কোদালপুর স্বাস্থ্যকেন্দ্রের একটি ছবি রক্তাক্ত ছবি এখানে তারা দিয়েছেন চতুর্থ শিরোনাম এক সিদ্ধান্তেই কমেছে লক্ষাধিক জিপিএ পাঁচ জিএসি পরীক্ষা এরপর দৈনিক ইত্তেফাক বলেছেন ঢাকায় পাতাল রেল হবে বস্তিবাসী থাকবে ফ্ল্যাটে উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা রাখা জরুরি সন্ত্রাস দুর্নীতি এবং লুটপাট ছাড়া বিএনপি কিছুই করতে পারে না দ্বিতীয় শিরোনাম করেছে জিপিএ জেসি এবং জিডিসি পরীক্ষা নিয়ে ভালো ফলে দেশ জুড়ে উচ্ছ্বাস জেএসসি জিডিসি পাশের হার বেড়েছে কমেছে জিপিএ পাঁচ প্রাথমিক ও এবতে দায়িতে বেড়েছে পাশের হার ও জিপিএ পাঁচ তৃতীয় শিরোনাম টহলে সেনাবাহিনী নির্বাচনের নাশকতা প্রতিরোধে হার্ড লাইনে থাকবে প্রশাসন দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম করেছে আবার জয়ী হলে ফ্ল্যাটে থাকবে বস্তিবাসী চলে জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী দ্বিতীয় সম্মেলনে কামাল হোসেন বলেছেন সেনাবাহিনীর উপর কঠিন দায়িত্ব হয়েছে আজ শুভ বড়দিন এটি সিঙ্গেল কলমে করেছে দৈনিক সমকাল দ্বিতীয় শিরোনাম বিভিন্ন স্থানে হামলা সংঘর্ষ প্রার্থীরা আক্রান্ত একটি রক্তাক্ত ছবি এখানে তারা দিয়েছেন একজন প্রার্থী আহত হয়েছেন দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম নবাবগঞ্জে হোটেলে সশস্ত্র হামলা যুগান্তর ও যমুনা টিভি সহ গণমাধ্যমে দশ কর্মী আহত একজন নিখোঁজ আঠারো গাড়ি ভাঙচুর ঢাকা এক আসনে সালমা ইসলামের নির্বাচনী সভা ও ক্যাম্পে ফের হামলা দ্বিতীয় শিরোনাম কামরাঙ্গিঞ্জরে জনসভায় শেখ হাসিনা বলেছেন সরকারের ধারাবাহিকতা রাখা এখন তো জরুরি দ্বিতীয় শিরোনাম তিন প্রার্থী সহ সারাদেশে আহত দুই শতাধিক গ্রেফতার একশো তিরানব্বই গণসংযোগে বাধা গাড়ি অফিস ভাঙচুর এখানেও সেই প্রার্থীর ছবি তারা দিয়েছেন শরীর বদিন আসনের দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম সংঘাত ছাপিয়ে সৌহার্দ্য খুলনা দুই নিয়ে তারা শিরোনাম করেছেন আলু আওয়ামী লীগ উদ্বুদ্ধ শেখ চুয়েলে বিএনপি ইভিএম সিলেটের বিষয়ে বলেছে সৌহার্দে অনুকরণীয় দৃষ্টান্ত লক্ষ্য করে নিয়ে বলেছে সন্ত্রাসের দাগ দুই প্রার্থী দুষলেন পরস্পরকে দ্বিতীয় নাম শেখ হাসিনাকে নিয়ে কামাঙ্গির চরে জনসভায় শেখ হাসিনা বলেছেন আবার ক্ষমতায় এলে বস্তিতে উঠবে ফ্লাট তৃতীয় শিরোনাম যে পিইসি যে সি ফল সংস্কারের ধাক্কায় উত্থান পতন ডেলিস্টার তাদের প্রধান শিরোনাম

এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর বেশিরভাগ শিরোনাম এর মধ্যে সহিংসতা আছে গতকাল সেনাবাহিনী মাঠে নেমেছে আপনি জানেন এর মধ্যেও সহিংসতা এবং গতকাল তিন প্রার্থী আহত হয়েছে এটা ঘুরে ঘুরে কিন্তু সেই ইলেকশনের সেই আহত সেই গ্রেপ্তার ঘুরে ঘুরে কিন্তু সেটা নিয়ে আমরা গত এক সপ্তাহ ধরে বা তার আগের থেকেও এটাই হয়ে আসছে আসলে এটা নতুনত্ব কিছু নাই মানে একই বিষয়টা আমরা মানে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু ইলেকশন আগে কিন্তু এটা হওয়া উচিত না ইলেকশনটা হচ্ছে আমাদের দেশে ইলেকশনটাকে বলা হয় হচ্ছে উৎসব মুখর পরিবেশ ইলেকশনের দিন সব কিছু বন্ধ থাকে একটা ছুটির আমেজ থাকে তোমার মধ্যে একটা সবাই উৎসব করতে করতে ভোট কেন যাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিবে তারা আবার উৎসব করে বাসায় আসবে মানে নিজেদের একটা আমেজ এই আমেজটা হচ্ছে নষ্ট হচ্ছে কিন্তু এই যে এইসব পারস্পরিক সংঘাতের মধ্য দিয়ে এটা দায় কিন্তু অবশ্যই ইলেকশন কমিশনের বর্তায় কারণ তাদের কিন্তু এখন সবচেয়ে বড় দায়িত্ব ইলেকশনটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার এবং ইলেকশনের যে পরিবেশটা নিশ্চিত করে দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশনের আর ইলেকশন কমিশন কিন্তু মানে এক্ষেত্রে গা বাঁচানোর কোনো স্কোপ নাই। এখন প্রার্থীরা প্রার্থীর মধ্যে সংঘাত হচ্ছে তারা কি করবে এটা কিন্তু কোনো স্কোপ নাই তাদেরকে কিন্তু ওখানে মানে কার্যকরী ভূমিকা রাখতে হবে এছাড়া কিন্তু আসলে এই জিনিসটা বাড়বে আরো গতকাল ডক্টর কামাল বলেছেন যে সেনাবাহিনী তাদের নিরপেক্ষতা বজায় রেখে তাদের যেসব সব আচরণগুলো করবেন এবং তার মধ্যেই হচ্ছে গতকালকে এই ঘটনাগুলো ঘটেছে এদিকে ডক্টর জাফরুল্লাহ গতকালকে বলেছেন যে তারা শুধু টহলদিলেই হবে তার মধ্যে এই ঘটনা ঘটেছে সিইসি বলেছেন যে নির্বাচন সুষ্ঠু করার জন্য যতটুকু কিছু করা দরকার সেনাবাহিনী তাই করবে না কিন্তু সেনাবাহিনী কিন্তু আমরা জানি যে তারা হচ্ছে স্ট্রাইকিং ফোর্স যেটা দেখাবে রিজার্ভ ফোর্স সেটা কথা তারা তাদের এই সে টহলে থাকবে সেখানে রিটার্নিং কর্মকর্তা ম্যাজিস্ট্রেট যে মনে করে তাদেরকে কল করে তারা আসবে এবং তারা সেই ক্ষেত্রে তারা তাদের মানে অ্যাটাকে যাবে এর নিজের থেকে কিন্তু তারা কিছু করা কিন্তু তাদের কিন্তু ওরকম কোনো মানে এখন পর্যন্ত কোনো রাইট আছে বলে আমার জানা নেই তবে যেটা হচ্ছে সেনাবাহিনী টহলের মধ্যে যদি কোনো তারা অকারেন্স দেখে তারা অবশ্যই প্রোটেস্ট করবে এখন সেনাবাহিনী তো আসলে সম্ভব না যে প্রতিটা অলিগলিতে গলিতে আসলে মুভমেন্ট করা দেখাচ্ছে এই যে সংঘাতগুলো হচ্ছে এটা কিন্তু সব জায়গায় হচ্ছে না জায়গা জায়গায় হচ্ছে আবার অনেক জায়গাতে হচ্ছে আপনার প্রার্থীরা হয়তো বা মিটিং মিটিং মিছিল করতে পারছে না সেক্ষেত্রে তারা যে মানে নামবে সেই সাহসটা কিন্তু তাদেরকে কিন্তু ইসিকেই কনফার্ম করতে হবে যে আসলে ইলেকশনে আর বেশি দিন নাই আর এক সপ্তাহ নাই তো সেক্ষেত্রে হচ্ছে আর আজকে পঁচিশ তারিখ তিরিশ তারিখ ইলেকশন মানে আর তিন চার দিন এই তিন চার দিনের মধ্যেই তাদের ক্যাম্পেইনের কাজ শেষ করতে হবে কিন্তু এখন পর্যন্ত আমরা জানি যে আসলে মানে যেটা পোস্টার বা প্ল্যাক্যাট বা প্রচারণার ক্ষেত্রে কিন্তু সবাই সমান সুযোগ পাচ্ছে না তো সেক্ষেত্রে ইলেকশন কমিশনকে নিশ্চিত করতে হবে যে যেন তাদের উপর আস্থা থাকে এবং ভোটাররা যেন আস্থা মানে নির্বিঘ্নে ভোট যেতে পারে প্রার্থীরা যেন আসলে ইলেকশন কমিশনকে প্রশ্নবিদ্ধ না বলতে পারে এই মানে গুরুদায়িত্বটা তাদের পালন করতে হবে এটা সেক্ষেত্রে যদি সেনাবাহিনী বা পুলিশ প্রশাসন বা অন্য কোনো প্রশাসন সাহায্য নিতে হয় তাদের নিতে হবে এটা কিন্তু ইলেকশনটাকে যেন সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেটা দেখতে হবে গতকাল সেনাবাহিনী নামার পর অনেকের বিষয়ে কথা বলেছিলেন গত পরশু দিনে যে তাদের বিএনপির মাঠে নামতে বলেছেন মাঠে নামেন তো গতকাল সেনাবাহিনী নামার পর্যন্ত অনেকেই মানে ধান শেষের পোস্টার দেখেননি তো তারা ইন্টেনশনালি এগুলো পোস্টার নিয়ে মাঠে নামছে না নাকি মানে কোনো বাধা আস্থা সংকটটা আসলে আস্থা সংকট এটা দূর করতে হবে ইলেকশন কমিশনকে ইলেকশন কমিশন উপর আস্থা সংকট দেখে কিন্তু বিএনপি মাঠে নামেনি বা এখনো পোস্টার দেখতে পারি না আমরা আসলে না বিএনপি কিন্তু ইলেকশন কমিশনের কাছেই সেনাবাহিনী চেয়েছে যে সেনাবাহিনী মোতায়েন করা হোক হয়েছে তাহলে এখন কি সমস্যা না এখন তো সমস্যা নেই এখন সমস্যা নেই কিন্তু সমস্যা যেটা হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু প্রচুর আমরা দেখি মামলা হচ্ছে গ্রেপ্তার হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে বিএনপি প্রার্থীরা মাঠে নামলে গ্রেফতার হবে না মামলা হবে না সেই নিশ্চয়তা কে দিতে আসবে একটা স্বাভাবিক বিষয় যদি মামলা থাকে গ্রেফতার হওয়ার একটা তারা ওই যেটা হচ্ছে এই পারস্পরিক সংঘাতটা কিন্তু আসলে সেনাবাহিনীর কাজটা হচ্ছে তারা কোন সংঘাত দেখলে সেখানে তারা প্রটেস্ট করবে এটি তো বিষয় সেনাবাহিনী নিজের থেকে উদ্যোগে তো বলবে না যে বিএনপি থেকে তোমরা মাঠের নামো তোমার পোস্টার লাগাও সেনাবাহিনী হচ্ছে যদি বিএনপি কোনো মিছিলের উপরে অযৌক্তিকভাবে হামলা করে সেখানে তারা প্রোটেস্ট করবে বা আওয়ামী লীগের উপরে যে করে সে প্রোটেস্ট করবে সেনাবাহিনী তো উদ্যোগে আমাকে বলবে না ফলে হচ্ছে সেনাবাহিনী মাঠে নামছে সেটা মানে হচ্ছে তারা ইলেকশনের কাজে নামছে এটা তারা টহল দিবে সামনে শৃঙ্খলা বজায় থাকে যেন মানে অকারণে যেন কোনো সংঘাত না হয় তো সেক্ষেত্রে আসলে বিএনপি প্রার্থীদেরকে আসলে সাহস রাখতে হবে তারা যেহেতু চেয়েছে তারা পেয়েছে এটা তারা সাহস নিয়ে মাঠে নামুক দেন তারপরে তারা অবজেকশন করতে পারবে আসলে যে আমরা পারছি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভায় বেশ কিছু প্রতিশ্রুতি দিয়ে আসছেন এবার তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে বস্তি জন্য ফ্ল্যাট করবেন কামরানি এটা করেছিল ঢাকায় পাতাল রেলেরও ঘোষণা দিয়েছেন কেমন লাগছে এইসব প্রতিশ্রুতিগুলো গুলো আসলে ইলেকশন আগে তো প্রতিশ্রুতি আসলে আমরা সবসময় পেয়ে থাকি সব দলের ক্ষেত্রে আমরা যে দুই দলের ইস্তেহার দেখি দুই দলের তো আসলে খুব চমক পদ কিন্তু আসলে মানে সবসময় সবকিছু হয়তো তারা করতে পারেন না কিন্তু যদি মানে কিছু অংশ করেন তাও কিন্তু অনেক দেশের জন্য বেনিফিট হয় প্রধানমন্ত্রী আসলে উনি যেহেতু মেট্রো রেল অলরেডি করে দেখাচ্ছেন পদ্মা সেতুর কাজ শুরু করেছেন আসলে ওনার পক্ষে সম্ভব এরকম একটা ঘোষণা দেওয়া কারণ উনি তো দেখিয়েছেন পদ্মা সেতু হওয়ার কথা ছিল না যে পদ্মা সেতু উনি সাহস করে শুরু করেছেন এবং সেটা এখন দৃশ্যমান ফলে পাত্তার রেলের যেটা বলছেন উনি বা বুঝতে পেরেছে ফ্ল্যাটে দেওয়ার কথা বলছেন সেটা আসলে অসম্ভব কিছু না যদি সদিচ্ছা থাকে এটা আর সেটা হচ্ছে সরকারের ধারাবাহিক রাখার জন্য আসলে দেখা যাচ্ছে কাজ তারা করেন কিন্তু দীর্ঘমেয়াদী কাজ করেনি আসলে এটা কারণ হচ্ছে একটা প্রজেক্ট শুরু করলে সেটা কিন্তু আপনার পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত প্রজেক্ট চলে যায় কিন্তু যদি গভর্নমেন্ট চেঞ্জ হয় তাহলে অনেক সময় বাধাপ্রাপ্ত হয় পলিটিক্যাল কারণে কিন্তু আমার মনে হয় কি প্রজেক্টগুলো শুরু করলে রান করা উচিত এখানে সরকার চেঞ্জ হতেই পারে কিন্তু আমার মনে হয় যে কোনো প্রজেক্ট মানে থেমে থাকা উচিত না অ্যান্ড পদ্মা সেতু যদি আমরা ধরি যে আমলি সরকার না আসতে পারে তাহলে কি থেমে যাবে কখনো উচিত উচিত না উচিত না কারণ এটা দেশের স্বার্থের দরকার এটা সেই হিসেবে হচ্ছে আসলে মানে প্রত্যেকের উচিত নিজস্ব জায়গা থেকে কমিটমেন্টটা রাখা এবং সেই কমিটমেন্ট যতখানি সুদূর প্রসারী করা যায় আমরা সবসময় চাই বাংলাদেশ এক বিশ্বের এক নম্বর দেশ হোক আমাদের স্বপ্ন এটা আমরা এক সময় খুব নিচের দিকে ছিলাম এখন আমরা অনেক রোল মডেল হিসাবে পরিচিত বিশ্বের অনেক সময় তো সেক্ষেত্রে আমাদের আসলে যেহেতু মেট্রোল হয়ে যাচ্ছে প্রদর্শিত হচ্ছে যেহেতু পাতাল রেল হয়ে যাবে এটা আমরা আশা করি এবং অলরেডি ঢাকা মেগাসিটি মেগাসিটির মধ্যে সুষ্ঠু যে মানে যাতায়াত গণপরিবহন ব্যবস্থা এটা হওয়া উচিত কারণ একটা দেশের মানদণ্ড নির্ধারণ হয় কিন্তু গণপরিবহনের উপরে মানুষ কিভাবে দ্রুত কাজে ফিরতে পারে যেতে পারে স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে এটা একটা জরুরি বিষয় তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী এটা আসলে অনেক আশাবানজক প্রথম আলোর ফার্স্ট পেজে দুটো শিরোনাম একটু অন্যরকম এটা ধানের শীষ নিয়ে নির্বাচনে যুদ্ধাবরোধী দল ও পরিবার বিতর্কে বিএনপি জামাতের একত্রিশ জন ধানের শীষ হয়েছেন সাজাপ্রাপ্ত আসামি স্বজনেরাও মনোনয়ন পেয়েছেন আর নিচে আরেকটা শিরোনাম আওয়ামী থাকা যুদ্ধাপরাধীদের তালিকা দিল বিএনপি বাইশ জনের তালিকা এই ২২ জনের মধ্যে নয় প্রার্থী কিন্তু এবার মনোনয়নে পেয়েছেন তো এখানে জামাতে নিবন্ধন বাতিল এবং তারা আছেন গতকাল সংবাদ সম্মেলনে এরকম বাইশ জনের তালিকা দিয়েছে এটা আসলে কি দলগুলোর নৈতিকতা আসলে অলরেডি আমরা আদালত থেকে কিন্তু এটা নির্বাচন কমিশন ফেরত গিয়েছে যে ইলেকশন পারবে কিনা যে আমাদের প্রার্থীরা ইলেকশন কমিশন ডিসিশন দিবে ইলেকশন করতে কোনো বাধা নেই নৈতিকতা বিষয় হচ্ছে আমি সঙ্গে কাউকে যুদ্ধাপ না এটা দলগুলোর নিজস্ব বিষয় আসলে নৈতিকভাবে তাদের স্ট্রং থাকে জাতির তারা কমিটমেন্ট থাকে তারা রাখবে না তো তারা নৈতিকতা দুর্বল হয় তাদের অবশ্যই রাখবে এটা তাদের বিষয় আসলে কিন্তু এখানে আসলে কোনো রাজনৈতিক মানে কি বলবো সেটা আসলে কোনো আইনগত ভিত্তি বা ওই হিসাবে ধরা যাবে না আসলে এখন একজন মানুষ সে ইলেকশন করতেই পারে সে তার যদি কোনো ধরনের কোনো ব্ল্যাক স্পট না থাকে যেমন তার ব্যাংক খেলাফি না থাকে তারপর হচ্ছে তার মামলা না থাকে তাহলে সে ইলেকশন করতেই পারে সে আমার ইলেকশন কমিশন তাদের বৈধতা দিয়েছে দিয়েছে এখানে আমি একটা বিষয়ে খেয়াল করছি যে আমলিক এসে মানবতাবিরোধী অপরাধীদের সাজা দিচ্ছে দেওয়া দিচ্ছে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিএনপিও ঠিক একই প্রক্রিয়ায় যাওয়ার চিন্তাভাবনা করছে তারা মনে করছেন যে যুদ্ধ অপরাধী আরও আছে আরো আছে তাদের বিচার করা উচিত মানে দুজনের মোটিভ একই অপরাধীকে বিচার করার এটা অবশ্যই পজিটিভ কারণ হচ্ছে আমরা পৃথিবীর ইতিহাস যদি দেখি আমরা সব যুদ্ধের কিন্তু যুদ্ধ বিচার হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিচার কিন্তু অনেক পরে হলে হয়েছে কিন্তু এর বিচার কিন্তু থামে নেই কখন আসলে তা আমাদের একাত্তরে যে যুদ্ধ অপরাধী বিচারগুলো সেটা কিন্তু আমাদের এই এত বছর পরে এসে হচ্ছে এখন হচ্ছে কন্টিনিউ আছে এটা তো সেখানে যুদ্ধ অপরাধ অনেক বাকি আছে তো দুই আসলে উচিত তাদের জায়গাটা তারা পরিষ্কার করেছে এটা ভালো দুজনে ধন্যবাদ পাবে এটা

আমরা সমকালের একটি রিপোর্ট পেছনের পাথায় দেখতে পাচ্ছি যে গোয়েন্দা নজরদারিতে পাঁচটি এনজিও এই পাঁচটি এনজিও মানে নির্বাচনকে নিয়ে হচ্ছে মানে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে এগুলো হচ্ছে আন্তর্জাতিক এনজিও দ্য হাঙ্গার প্রজেক্ট সুশাসনের জন্য নাগরিক সুজন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বাংলাদেশ লিগেল এইড অ্যান্ড সার্ভিস ট্রাস্ট রাষ্ট্র যেটা আর কি হচ্ছে নাগরিক প্ল্যাটফর্ম একটি অর্থ ছাড় না করার অনুরোধ সরকারকে গোয়েন্দারা এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনকে আসলে ইলেকশন আগে সবসময় যেটা হয় দেশের অভ্যন্তরে এবং বাইরের ভেতরে অনেক ধরনের গেমিং হয় আসলে চক্রান্ত হয় সেটা একটা অংশ আসবে কারণ হচ্ছে যখন প্রতিটা দেশ বা ইউ চায় যে তার মনোপুত কেউ থাকুক আমিও চাইবো যে আমার পাশের ডেক্সে যে বলছেন আমার পক্ষে থাকে যেন এটা নিয়ম এটা আসলে সেক্ষেত্রে আসলে এই চক্রান্ত বা এই গেমিংগুলো কোন দিক থেকে হয় না হয় এটা কিন্তু আসলে আমরা জানি না সেক্ষেত্রে কিন্তু দেখবার দায়িত্ব গোয়েন্দা সংস্থাগুলো অপরে পড়ে তাদের স্বার্থ সবার আগে দেখে তারা তাদের কাছে মনে হয়েছে আসলে যে এইগুলো আসলে ঝুঁকিপূর্ণ এগুলো ঝুঁকিপূর্ণ এবং এই ক্ষেত্রে হয়তো বা দেশের স্বার্থহানি হতে পারে আমার মানে সেরম কোনো প্রেক্ষিত হতে পারে এই এইসব ক্ষেত্রে শুধু গোয়েন্দা সংস্থা না আমার মানে পলিটিক্যাল দলগুলোকে সব থাকতে হবে আসলে দেশকে সবার আগে রাখতে হবে আমাদের গতকালকে যে সহিংসতা এর মধ্যে কিন্তু দশজন প্রার্থী গুলিবিদ্ধ হচ্ছেন আবার প্রার্থীরা আহত হচ্ছেন এর মধ্যে সাংবাদিকরাও আহত হয়েছেন গতকালকে আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন এবার সাংবাদিকদের নির্বাচন বিষয়ক নিউজ কভারেজের জন্য একটা ডিভিডেন্ড দিয়ে দিয়েছে এটা আসলে খুবই মানে কি বলবো এটা আসলে মানে মানার মতো না কারণ দু হাজার ইলেকশন পর্যন্ত যখন আপনার সব দলে অংশগ্রহণ ছিল সেখানে কিন্তু আপনার এরকম বিধিবিধান ছিল না এইভাবে চোদ্দ সালের ইলেকশন যেখানে বিএনপি আপনার একতর মানে নির্বাচন তারা বয়কট করে তখন কিন্তু বিধিবিধান ছিল না কিন্তু তাহলে এখন কি এমন বিষয় ঘটলো যে এবার এত বিধিবিধান দিতে হবে এখন যেমন সাংবাদিকদের ক্ষেত্রে বলা হচ্ছে মোটর ইউজ করা যাবে না কেন্দ্রে একাধিক গণমাধ্যম কর্মী ভিতরে ঢুকতে পারবে না আসলে এইগুলো দরকার নেই তো কারণ সংবাদ কর্মীর কাজে হচ্ছে সংবাদটা সংগ্রহ করা সেটাকে প্রেজেন্ট করা এখন সেক্ষেত্রে নির্বাচন কমিশন আমার মনে হয় না যে এতখানি রুড়ো হবে বা তারা মানে এমন কোন দিবে যেটা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী হয় আসলে কারণ গণমাধ্যম হচ্ছে সরকার একটি স্তম্ভ সেক্ষেত্রে গণমাধ্যমের কাজ হচ্ছে সংবাদ পরিবেশন করা সেক্ষেত্রে রেস্ট্রিকশন বেশি দেওয়া দেওয়া হয় মানুষ সন্দেহ হবে কিন্তু যে এত লিষ্ঠ কেন দিচ্ছে তারা এখন অলরেডি কিন্তু গতকালকে ঘটনার পর থেকে কিন্তু মানুষের অনেক চায়ের আড্ডায় কথাবার্তা হচ্ছে যে ভোট কেন্দ্রের মধ্যে গেলে কি হবে মানুষের মধ্যে সংখ্যা যাচ্ছে আসলে যে সাংবাদিকরা ঢুকতে সমস্যা করে তাহলে আমরা ঢুকবো কি করে আমার মনে এই সংখ্যাগুলো তৈরি করা হচ্ছে আসলে ইলেকশন কমিশন উচিত এই সংখ্যাগুলো তৈরি না করে তারা যতখানি পারে কীভাবে পারে আসলে মানুষের আস্থা ফিরিয়ে আনা দরকার এটা গণমাধ্যম কর্মী হোক আর সাধারণ জনগণ হোক আমরা শুনেছি আজকে কমিশন সাংবাদিকদের সাথে বসবেন এই বিষয়ে বুঝিয়ে বলবেন যে কেন এই পদক্ষেপ নিয়েছেন অথবা সাংবাদিকদের যদি বুঝিয়ে বলতে পারেন যে আসলে এইটা থাকা উচিত কারণ মফৎসল এলাকাতে আহ মোটরসাইকেলটাই বেশি প্রাধান্য অঞ্চল গুলো মোটরসাইকেল ছাড়া তো আসলে সম্ভবই না চলাচল সম্ভবই না সেই জায়গাটায় এমনিতে তো সব বাস বন্ধ থাকবে আমাদের গণপরিবহনগুলো সবই বন্ধ থাকবে মোটরসাইকেল সাধারণ মোটরসাইকেল সবই বন্ধ থাকবে সাংবাদিকদের মোটরসাইকেল যদি বন্ধ থাকে সেক্ষেত্রে আমি এখন আশা করি আসলে এখন আশাবাদ ব্যক্ত করি এটা হচ্ছে আমার ধারণা এইটা উদ্র করবে তারা আমি দৃঢ় বিশ্বাস করি কারণ এই সাংবাদিক ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকবে আসলে এটা নিয়ে আসলে সমালোচনা হবে ইলেকশন কমিশন যদি এটা শেষ পর্যন্ত অটুট থাকে যে আমরা সাংবাদিকদেরকে মোটরসাইকেল ইউজ করে দিব না তাদের ক্ষেত্রে আরও বিভিন্ন ভিডিও রাখবো আমার ধরনের এটা আরও নেগেটিভ অনেক সমালোচনা হবে ইলেকশন কমিশন এমনি অনেক বিতর্ক বিষয় তারা ফেস করছে এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্রথম শ্রেণী কিছু বিষয় আছে যে ইলেকট্রনিক সাংবাদিকতা যারা করেন এবং অনলাইন জার্নালিজম যারা করেন দৈনিক পত্রিকা তো আছেনি এগুলো প্রথম শ্রেণীর দৈনিক এবং টেলিভিশন এবং অনলাইনগুলো আছে তাদের তারা প্রত্যেকেই হচ্ছে তাদের প্রত্যেকটি প্রতিষ্ঠান একটি সুষ্ঠু শৃঙ্খলা নিয়মনীতির মধ্য দিয়ে এই সাংবাদিকদের নিয়োগ দেন তাদের পরিচয়পত্র আছে তাদের ন্যাশনাল আইডি কার্ড আছে মোট কথা হচ্ছে যে একটা ভালো আইডেন্টিটি আছে ভালো আইডেন্টি এই ভালো আইডেন্টিটিকে কি মূল্যায়ন করা হচ্ছে কিনা কারণ আপনি তো জানেন যে এই লোকটা কে তো আপনার মোটরসাইকেলের সব তথ্য আপনি এখানে আছে একটা মানুষের ফুল ইনফরমেশন আছে এই লোকটাও যদি ক্রাইম করে কথা কথা কোনো সাংবাদিক হইতে পারে যে স্যাম আবার আহত হতে পারে তাকে চিহ্নিত করেন কিভাবে মোটরসাইকেল থাকলে বা না থাকলে এই জায়গাটা ওনারা কি কারণে কনফিউজ এটা আমিও যে ভোট কেন্দ্রে আসলে যে সাংবাদিক কোনো সাংবাদিক বা সাংবাদিক গোষ্ঠী তারা যে কোনো অকারেন্স করবে আসলে জিনিসটা আমি বিশ্বাস করি না কারণ ওইখানে আপনার অনেক স্ট্রাইকিং ফোর্স থাকবে পুলিশ থাকবে সেনাবাহিনী থাকবে আনসার থাকবে আর ওখানে নির্বাচনী লোকজন থাকবে এখানে এখানে মানে মানে ভয়টা কোন জায়গা আসলে সেটা আমি আসলে নিজেও মানে ক্লিয়ার না আসলে ঠিক আছে আমরা সময় শেষ পর্যায়ে আমরা একটু রেজাল্ট নিয়ে আলাপ করতে চাই এবার জিপিএ পাচ কম হয়েছে শিক্ষামন্ত্রী এই জায়গাটা বলেছেন যে চতুর্থ বিষয়টা বাদ দেওয়ার কারণে এই জিপিএ পাঁচ পাচ কম হয়েছে টোটালি কিন্তু রেজাল্ট ভালো হয়েছে এবার কারণ পাশে হার অনেক বেশি ছিল এবার পাশের হার তো পিএসসিতে আমি যে দেখলাম যে নাইনটি সেভেন পার্সেন্ট মতো প্রায় নাইনটির উপরে নাইনটির উপরে অনেক ভালো মানে মানে পাস যে করছে পাস করাটা কিন্তু আসলে জিপিএ পাস পাওয়াটা কিন্তু না একটা স্টুডেন্ট সে পাস করে সে বেরোচ্ছে মানে সে নিজের মেধাটাকে সে পরিপূর্ণভাবে প্রেজেন্ট করতে পারছে এটাই বড় বিষয় এখানে জিপিএ পাস বলে বলে আসলে আমাদের মানে দেখে মাথা নষ্ট করে ফেলছি আমরা আসলে কারণ একটা বোর্ড পরীক্ষার আগে এসএসসি বা এইচএসসি পরীক্ষার আগে তাদেরকে পিএসসি বা জেএসসি পরীক্ষার মতো ভারী বিষয় চাপিয়ে দিয়ে আসলে আমার মনে হয় না খুব বেশি ফলবসু কিছু হবে কারণ আমি প্রথম থেকে বলে আসছি আসলে যে তারা যেভাবে ছিল এভাবে পরীক্ষাগুলো হোক কারণ বাইরের দেশগুলো যদি দেখি আমরা সেখানে কিন্তু এত আপনার পিসি জেএসসি এগুলো নাই কিন্তু কোথাও আমাদের দেশে আমরা কেন এক্সপ্লেন করতে পারবো এগুলো এক্সপ্লেনটা আসলে কি পজিটিভ নেগেটিভ কি হচ্ছে দেখা উচিত আসলে কারণ সবচেয়ে বেশি দেখা উচিত যারা জিপিএফ পাইনি বেশিরভাগই তো পাইনি পাইনি তো তাদেরকে অনেক বাচ্চাদেরকে মানসিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত করে কারণ সেজন্য দেখে যে তার পাশে এই জন স্টুডেন্ট এ প্লাস পেয়েছে সে পায়নি

সারা দেশেই বললেন আমাদের যে অবস্থা পৃথিবীর সাথে তুলনা করতে গেলে সেখানে হচ্ছে যে শিক্ষাটাই আসল কি শিখছে না সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ওখানকার স্কুলের টিচাররা যেটা করেন যেটা খুব দুর্বল সেটাকে সেটা কেন দুর্বল সেটাকে নার্সিং করে কিভাবে জিপিএ ফাইভের সমান মানে ওই স্ট্যান্ডার্ড রেজাল্ট কিভাবে তাকে আনা যায় সেই চেষ্টাটাই বেশি করা হয় কিন্তু আমাদের দেশে

আগামীকাল একই সময়ে এই অনুষ্ঠানটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ